দেশের পুরো আকাশ নজরদারি করতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হচ্ছে সিএনএস এটিএম সিস্টেমযুক্ত অত্যাধুনিক রাডার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফ্রান্সের রাডার প্রস্তুতকারী কোম্পানি থ্যালাস এলএএস এর মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। নতুন এই রাডারের মাধ্যমে দেশের পুরো আকাশই নজরদারির আওতায় আসবে, ফলে বাংলাদেশের আকাশ ব্যবহার করে কোনো বিদেশি বিমান চলাচল করলে তা শনাক্ত করা যাবে এবং তাদের থেকে ফ্লাইওভার চার্জ আদায় করা যাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুফিদুর রহমান ও থ্যালাসের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নিকোলাস বোভুরু চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, সচিব মোহাম্মদ মোকাম্মল হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাম ম্যারি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন এই অত্যাধুনিক রাডার স্থাপনের ফলে দেশের সমগ্র আকাশসীমা নজরদারির আওতায় আসবে। এতে বাংলাদেশের আকাশ ব্যবহার করে আন্তর্জাতিক রুটে যাতায়াত করা সব বিদেশি উড়োজাহাজ শনাক্ত করা সম্ভব হবে এবং তাদের থেকে ফ্লাইওভার চার্জ আদায় করা যাবে। নতুন ও অত্যাধুনিক এই রাডার ও এটিসি টাওয়ার স্থাপনের ফলে দেশের আকাশসীমা হবে আরও সুরক্ষিত, বিমান চলাচল হবে আরও নিরাপদ এবং রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে এভিয়েশন খাত থেকে।